উপস্থিত সুন্নি সুতি সমাজ মুসলমান বাবাজি ভাইরা, আমার পান প্রিয় সুন্নি ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনদেরকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد نبي رسول ولي أولياء الله تعالى জাতির মুক্তির জন্য, মানব জাতির মুক্তির জন্য তারাই বড় ওসিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান শেলে কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান শেলে কালো শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা গুণগণ গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বড় মেহরবানি করে আপনাকে আমাকে আমাদের সকলকে পবিত্র মজলিস পবিত্র জান্নাতে বাগানে এসে বসার তৌফিক ইনায়াত করেছেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আপনার আমার নবী মাক্কি মাদানী কুরাইশী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ এবং সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, শান্তির ধারা প্রবাহিত হোক, কোরআনের ভাষায় নেকি পাওয়ার আশায় আর একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আব্বাজি ভাইরা, আমার আজকের পবিত্র মজলিস আপনারা খুব সুন্দর দিনে এই সুন্দর মজলিস সাজিয়েছেন। আপনারা এর পূর্বে আপনারা অনেক আলেম ওলামার জবান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর কথা শুনতেছিলেন আপনাদের স্থানীয় উলামায়ে কেরামদের মুখ থেকে। আমার পূর্বেও আপনারা জেনার জবান থেকে শুনলেন। খুব তুখোড় একজন যোগ্য বিজ্ঞ একজন আপনাদের গ্রামের একজন মুফতি সাহেবের জবান থেকে,
একজন মুফতির জবানের তাকরির আর একজন সাধারণ আলেম হাফেজের জবানের বক্তব্য সমান কখনো হতে পারে না। ইলিম ওলা ব্যক্তির ওয়াজ শোনার জন্য, শুনে বোঝার জন্য ইলিম ওলা হওয়া দরকার আছে। অনেক মানুষ দেখবেন মুফতি মহাদ্দিস ভালো ভালো আলেমদের বক্তব্য পছন্দ করে না, কিন্তু অল্প গানের কিছু গায়ক খুব গজল বর্ণেওয়ালা বক্তাদের বক্তব্য খুব পছন্দ করে। কিন্তু যে যেমন ব্যক্তি হবে তাকে সে ব্যক্তি তেমন ব্যক্তিকে চিনবে। যেমন আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভি রহমাতুল্লাহ আলাইহি, ইনাকে সাধারণ মানুষ খুব কম চিনে। ইনাকে বিশুদ্ধভাবে যদি চিনতে পেরেছেন তা একমাত্র মুফতিয়ানে কেরামগণ বড় বড় আলিম সম্প্রদায়রাই চিনেছেন। তার কারণ আলা হযরতের কিতাব বোঝার জন্য ইলিমের প্রয়োজন আছে। অনেক ব্যক্তি বাংলা কিতাব অর্জন করে বাংলা ভাষায় ইসলামিক কিতাব পড়ে, ইংলিশে কিতাব পড়ে লেকচার দেয়, বক্তব্য রাখে সোশ্যাল মিডিয়ায়, বক্তা বলে শায়েক বলে ফেমাস হয়ে গেছে। কিন্তু আলা হযরত কেমন ব্যক্তি ছিল তার মধ্যে এই জিনিসটা এখনো জানা নাই, মানে এখনো তার মধ্যে ইলিমের কমজোরি আছে। ঠিক তেমন একজন ইলিমওয়ালা ব্যক্তির ওয়াজ শুনে বোঝার জন্য কিছু ইলিমেরও প্রয়োজন আছে। আমরা অনেক মানুষ শুধু গজল সুর এগুলো পছন্দ করি, কিন্তু একজন মুফতিয়ানে কেরামগণের জবানের বক্তব্য আর সাধারণ মৌলভির বক্তব্য সমান হয় না। আমরা নগণ্য একজন ব্যক্তি যিনি আপনাদের সামনে প্রধান বক্তা হিসাবে এসেছেন, তেনার সঙ্গে আমি এসেছি, 10 মিনিট সময় নিয়ে এসেছি, অল্প সময় এসেছি আপনাদের সামনে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাটুক বিধান, পবিত্র গ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াত কেরামত তেলাওয়াত করেছি, যে আয়াতটা আপনারা এর পূর্বে শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলছেন, নবীকে আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে আপনার উম্মতেরা যেন আমার ফদল পেয়ে এবং রহমত পেয়ে খুশি উদযাপন করে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবান দ্বারা দুনিয়ার মানুষকে জানাতে চাইছেন, আল্লাহ তার বান্দাদেরকে নবী মুস্তফার জবান দ্বারা জানিয়ে দিলেন, আল্লাহর প্যারা হাবিব আকা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন যে তোমরা আমার ফদল পেয়ে এবং আমার রহমত পেয়ে তোমরা কি করো, খুশি উদযাপন করো। তাহলে মুসলমান আমাদেরকে আবার জানতে হবে যে আল্লাহ যেই দুটি জিনিস পেয়ে খুশি উদযাপন করতে বললেন, খুশি মানাতে বললেন, এই দুইটি জিনিস কি জিনিস। ফদল বলতে তাফসিরে জালালাইন যে কিতাবটি জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এবং জালালউদ্দিন মুহাল্লাবি রহমাতুল্লাহ আলাইহি, দুইজন মুসান্নিফ দুইজন লেখক এই কিতাবটি লিখেছেন। এই তাফসিরে জালালাইনের মধ্যে পাওয়া যায় ফদল বলতে আল্লাহর পবিত্র অটুক বিধান কালামুল্লাহকে বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর রহমত বলতে আল্লাহর দয়া। তো মুসলমান আব্বাজি ভাইরা, আমার উম্মতের দরদি যেনাকে আল্লাহ রাব্বুল আলামিন করে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। একবার নারা লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। তো উপস্থিত আব্বাজি ভাইরা, আমার ফদল বলতে আল্লাহর পবিত্র অটুক বিধান আর রহমত বলতে কি আপনারা ভালোই জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআন পেয়ে এবং রহমত পেয়ে খুশি উদযাপন করতে বললেন। তো মুসলমান রহমতের দিকে দেখতে দেখতে যান, তো রহমতের দিকে দেখতে যাবেন তো আমাদের নবী দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রহমত দিয়ে নয় বরং রহমত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেমন হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তো রহমত দিয়ে পাঠিয়েছেন, হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তো রহমত দিয়ে পাঠিয়েছেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন রহমত দিয়ে পাঠিয়েছে, হযরতে ইসমাইল জাবিউল্লাহকে পাঠিয়েছেন রহমত দিয়ে পাঠিয়েছে, হযরতে দানিয়াল আলাইহিস ওয়াসাল্লামকে পাঠিয়েছেন তো রহমত দিয়ে পাঠিয়েছে, হযরতে ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লামকে পাঠিয়েছেন তো রহমত দিয়ে পাঠিয়েছে,
বাগদাদেই ইউনুস আলাইহিস সালামকে পাঠিয়েছে, তো রহমত দিয়ে পাঠিয়েছে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন 224,000 মতন্ত্র যত পায়গাম্বার পৃথিবীতে পাঠিয়েছে, সমস্ত পায়গাম্বারকে আল্লাহ পাক রহমত দিয়ে পাঠিয়েছেন। আর আমাদের নবী দোজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রহমত দিয়ে নয় বরং রহমত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআন শরীফের মধ্যে এসেছে, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে, নবী গো, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইনি, যদি বা পাঠিয়েছি তো আপনাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে নবীকে, তো রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। শুধু এই জমিনের জন্য রহমত তা নয়, আসমানের জন্য রহমত তা নয়, জিন ইনসানের জন্য রহমত তা নয়, আমার আল্লাহ নবীকে পশু পাখি জীব জানোয়ার পাহাড় পর্বত নদ নদী আসমান জমিন এক কথায় 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ তার হাবিবকে আমাদের নবী দোজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। তাহলে রহমতের দিক থেকে দেখতে পেলাম নবী হচ্ছেন রহমাতাল্লিল আলামিন। আবার 30 পারার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। তো নিয়ামতের দিক থেকেও দেখতে যাবেন, তো সব থেকে আফজাল নিয়ামত যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী দোজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীকে পেয়ে আপনি চর্চা করছেন, খুশি উদযাপন করছেন, নবীর নামের লানা লাগিয়ে বেড়াচ্ছেন, এগুলো আল্লাহ রব্বুল আলামিনের আদেশ, আল্লাহর ফরমান অনুযায়ী আমরা কাজ করছি। অনেক দলিল আপনারা শুনলেন মুফতি সাহেবের জবান থেকে, আমরা ছোটখাটো মানুষ আর কি শোনাবো আব্বাজি ভাইর আমার, আমি 10 মিনিটের জন্য এসেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন এই যেন আমাদেরকে আমল করা 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 আমরা খুশি উদযাপন করছি, এটা আমাদের নিজের ব্যক্তিগত আকীদা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। যারা এখন পর্যন্ত দলিল পায়নি ওদের মধ্যে জানতে হবে যে ইলিমের এখন পর্যন্ত কমজোরি রয়েছে আর রসুলুল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা কম রয়েছে। তার কারণ আপনাদেরকে জানিয়ে দেয়, আল্লাহর নবী আমাদের নবী দোজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন আবির্ভাব ঘটে সেই দিনকে সব খুশি হয়েছিল, আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী পশু পাখা পিত পতঙ্গ সব খুশি, কিন্তু ইবলিস শয়তান খুব দুঃখিত হয়েছিল। এই জন্য আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানরা খুশি উদযাপন না করে, সুন্নি জামাতের মুসলমানরা সুন্নি বারেলভি মুসলমানরা খুশি উদযাপন করে, নবীর নামে ঝান্ডা নিয়ে বেড়ায়, নবীর নামে জুলুস উদযাপন করে, মুসলমান নারে তাকবীর নারে রিসালাতের ধ্বনি লাগায়, সরকার কিয়ামত মারহাবা আকা কিয়ামত মারহাবার ধ্বনি লাগিয়ে বেড়ায়। মুসলমান কোন হিন্দু ধর্মের মানুষ খুশি উদযাপন করে না 12 তারিখের 12 তারিখে, মুসলমান কোন খ্রিস্টান ধর্মের ব্যক্তিরা এই তারিখে খুশি উদযাপন করে না, কোন আদিবাসীরা এসে খুশি উদযাপন করে না, ইসলাম ধর্মের মধ্যে যে অন্য অন্য ফিরকা গুলো রয়েছে তারাও খুশি উদযাপন করে না। খুশি উদযাপন করে তো একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান খুশি উদযাপন করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানরা নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে খুশি উদযাপন করে তা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, বান্দারা তোমরা খুশি উদযাপন করো, তোমরা খুশি মানাও, আমার নিয়ামত পেয়ে চর্চা করো এবং তোমরা আমার রহমত পেয়ে খুশি উদযাপন করো। তাই মুসলমান আব্বাজি ভাইয়েরা আমার, আমরা পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান ওই নবীকে পেয়ে রহমাতাল লিল আলামিন পেয়ে খুশি উদযাপন করছি, এটা মহান আল্লাহর কোরআনের ফরমান। নারে তাকবীর নারে রিসালাত সরকার কিয়ামত আকা কিয়ামত দাতা কিয়ামত সৌরি কিয়ামত আয়া রসুল কে নারে সে হমকো প্যারে হে
আর হমনে এ নারা লগায়া, হমনে এ নারা লগায়া, সবকা বেড়া পার হে পুকারো ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ পুকারো ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সরকার কিয়ামত। জুলুস একবার বলেছেন, আরেকবার বলে নেন, সরকার কিয়ামত, মারহাবা কিয়ামত, মারহাবা কিয়ামত, মারহাবা কিয়ামত, মারহাবা কিয়ামত, মারহাবা কিয়ামত, তোহসিন কিয়ামত, ইয়াসিন কিয়ামত, মারহাবা বশির কিয়ামত, মারহাবা কিয়ামত, মারহাবা যা বলো ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ পুকারো ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দিনটা আরো বেশি বেশি করে খুশি উদযাপন করার তৌফিক এনায়েত করেন। এই দিনে আমরা যাতে এই দিনটাকে আরো বেশি বেশি করে আমরা আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি, আর যারা জ্বালনে ওয়ালে তারা জ্বলতে থাকবে। মুসলমান আব্বাজি ভাইরা, আমার ইবলিস শয়তান যেমন দুঃখ পেয়েছে, ইবলিস শয়তানের মুখ যেমন কালো হয়ে গেছিল, ঠিক তেমন দুনিয়াতে আলো হদোস লামুঝাবি যারা গুস্তাখের রসুল, বেয়াদবের রসুল, মুসলমান আব্বাজি ভাইরা আমার, এরা সারা জীবন কিয়ামত যদি তাদের জিন্দগি ক্ষয় হয়ে যায়, তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই জাসনাইদে মিলাদুন নবী তাদের বন্ধ করা ক্ষমতা হবে না। ওদের জিন্দগি ক্ষয় হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত জাসনাইদে মিলাদুন নবী পালন হতেই থাকবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।